নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতের সশস্ত্র মন্ত্রক পরিচালিত অস্ত্র কারখানায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ করা হবে। এই চাকরির আবেদনে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শূন্যপদ ইত্যাদি তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরবো। নোটিশটি প্রকাশিত হয়েছে 22 অক্টোবর। পদের নাম হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্যপদ রয়েছে 419টি, তার মধ্যে ইউআরদের রয়েছে 171, ইডব্লিউএসদের 42, ওবিসি 113, এসসি 62, এসটি 31, ইএসএম আছে 41, এমএসপি আছে 20, পিডব্লিউডি আছে 16টি রয়েছে। বেতন পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বয়সসীমা, এই চাকরি আবেদন করতে হলে 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুসারে এসসি এসটি পিডব্লিউ 5 বছর বয়সে ছাড় পাবে, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা, ভারতের যে কোনো শিক্ষিত প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অথবা যে কোনো শিক্ষিত প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করা থাকতে হবে। আর যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা সেন্ট্রাল লিস্ট রিজিয়নে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর পুনরায় লগ ইন করে সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট করে দিতে হবে। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস, রঙিন ছবি, সিগনেচার, আধার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবেন। নিয়োগ পদ্ধতি, লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থী নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 12/9। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকদিন রাত 8টায় চ্যানেল থেকে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটি সরকারি চাকরির খবর নিয়ে।